নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত আগের ভ্লগে তো আপনারা দেখেছেনই যে আমি কলকাতা থেকে এনজিপি স্টেশন পৌঁছে গেছি এবং সেখান থেকে আগে থেকে বলে রাখা গাড়িতে চড়ে এখন হোমস্টের দিকে যাচ্ছি তো এই হোমস্টেটা কোথায় আর কি তার নাম সমস্ত কিছু বলবো আস্তে আস্তে তো আজকের ব্লগটাকে শুরু করা যাক আগেও বলেছি খুব শর্ট নোটিসে এই ট্রিপটা প্ল্যান করেছি মানে কিছুই সাচ বুক করা ছিল না তো চাই হোক তৎকালে টিকিট কেটে রাতারাতি তো চলে এসেছি এখানে এখন এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে আর ডেস্টিনেশনটা কোথায় ডেস্টিনেশনটা হচ্ছে নর্থ বেঙ্গলের একটা পাহাড়ি গ্রাম এই পাহাড়ি গ্রাম আজকের ডেটে দাঁড়িয়ে অনেকটাই পরিচিতি পেয়েছে এই গ্রামটার নাম হচ্ছে লামাহাট্টা হোমস্টে যাওয়ার রাস্তাটা অপূর্ব সুন্দর যেদিকেই তাকাচ্ছি মন ভরে যাচ্ছে চারপাশে সবুজে ঘেরা পাহাড় আর তার উপর দিয়ে মেঘ ভেসে বেড়াচ্ছে রোহিণী হয়ে আর কি আমরা পাহাড়ে ওপরে উঠছি তো এরকমই একটা জায়গায় ছোটোখাটো একটা রেস্টুরেন্ট ক্যাফে যাই বলি ওই রাস্তার ধারে সেখানে দাঁড়িয়ে একটু অল্প বিস্তর ব্রেকফাস্টও করে নিয়েছি চারপাশটা কি সুন্দর দেখো ওদিকটায় দূরে পাহাড়ে মেঘ আর দূরে সব দেখা যাচ্ছে চা বাগান পাহাড় এই যে পাহাড়ি উঠ কি যে সুন্দর দৃশ্য চোখের সামনে ক্যামেরা তো এসব জাস্টিস করতে পারে না দিনটাও একেবারে রৌদ্রোজ্জ্বল অসম্ভব সুন্দর একটা ব্রাইট সানি ডে বলতে যা বোঝায় তাই ভীষণ ভালো লাগছে আমার তো মানে কি বলবো আমি চারপাশে শুধু হা করে তাকিয়ে আছি পুরো সবুজ আর সেই কালো পিচের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আলাদাই ভালো লাগা আর যত পাহাড়ের উপরে উঠছে এই ঠান্ডা ঠান্ডা মিষ্টি হাওয়াটা গায়ে লাগছে মানে ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না যে কতটা ভালো লাগা এখানটে একটু দাঁড়িয়েছি ওই কিছু চেকিং হলো আর কি আমাদের গাড়ির ড্রাইভারের সাথে কিছু কাগজপত্র নিয়ে তো যাই হোক এখন তো আমি শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের হোমস্টের দিকে এগিয়ে চলেছি কোন জায়গায় দাঁড়াবো মনে হচ্ছে সব জায়গায় দাঁড়িয়ে ছবি তুলি এত সুন্দর ছবির মতন সুন্দর এই নর্থ বেঙ্গল আর প্রত্যেক বছরই এক থেকে দুবার আমি এই নর্থ বেঙ্গলে আসি মানে নর্থ বেঙ্গল হচ্ছে আমার ফেভারেট জায়গা বলা যেতে পারে যতই এদিক ওদিক ঘুরি না কেন কিন্তু এই নর্থ বেঙ্গলের সৌন্দর্য আমাকে সবসময়ই টানে আর এই যে রাস্তাটা দেখলে এই রাস্তাটা হচ্ছে মেন রোড এবার নিচে নেমে যাচ্ছি ওই প্রাইভেট রোডের দিকে আমাদের যে হোমস্টে সেই হোমস্টেটা মেন রোড থেকে বেশ অনেকটা নিচে নেমে গিয়ে তো এই যে রাস্তাটা এই রাস্তাটার অবস্থাটা খুব খারাপ এক সময় হয়তো পিচ করা ছিল বাট এখন আর পিচ করা নেই তো রাস্তাটা একদম পিচটা ভেঙে গিয়ে খুবই খারাপ অবস্থা ইনফ্যাক্ট এই যে গাড়িটা ওয়াগনার এটা একটা পয়েন্ট অবধি যাবে তারপরে ওই পয়েন্ট থেকে হোমস্টে অবধি আমাদেরকে আর একটা গাড়িতে চড়তে হবে কারণ ওই পয়েন্টের পরে রাস্তাটা এতটাই খারাপ যে সেখানে ওয়াগনারের মতন ছোট গাড়ি যাবে না এই যে সেই খাটারা মার্কা গাড়িটা যে গাড়িতে করে আমরা হোমস্টে পৌঁছবো এই খাটারা মার্কা গাড়িটা দেখেই তো আঁতকে উঠেছি মানে পুরো ঝুরঝুরে অবস্থা কি বলবো যেটা আমার অন্য প্রাশনে আমি খেয়েছিলাম তাই গাড়িটার যে কি অবস্থা না বলে বোঝাতে পারবো না মানে প্রচন্ড নোংরা বাট এই গাড়িটাতেই নাকি যেতে হবে আমাদেরকে লামাহাটটা ফার্মস অবধি সামনের রাস্তাটা দেখো মাই গড কি অবস্থা এটা যে একটা অ্যাডভেঞ্চার আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার ফাইনাল ডেস্টিনেশন যেটা হচ্ছে আমাদের হোমস্টে তো যাই হোক এটাও একটা দারুণ অভিজ্ঞতাই হতে চলেছে এই মনে করে এই বিশ্বাসে এগিয়ে চললাম ওরে বাবা সে কি এব্রো খেব্রো রাস্তা পাহাড়ের ওই চড়াই উতরাই রাস্তা আর তার সাথে এইরকম এব্রো খেবড়ো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ক্যামেরা বন্দি করার তবে একটা কথা আমি অবশ্যই বলবো যে একেবারেই বয়স্কদের জন্য এই রাস্তাটা ঠিক না প্যানিক করতে পারে আমাদের ডেস্টিনেশন এই রাস্তা দিয়ে এবার যেতে হবে এই কাঠের ব্রিজটা দিয়ে এখন আমাদেরকে আমাদের ফার্ম হাউসে যেতে হবে খুবই দুর্গম রাস্তা লামাহাটাতে এই হোমস্টেটা আর এই হোমস্টেটা একটু লামাহাটার যে মেইন রোড লামাহাটা ইকো পার্ক তার থেকে একটু নিচে নেমে এসে তো এই কাঠের এই সাঁকোটা দিয়ে এবার এগিয়ে যাচ্ছি স্টেট দিকে তো একদম পোকার আওয়াজ চারপাশে পাচ্ছি রাস্তাটা দেখো কিরকম আমার তো দারুণ লাগছে এখানে এসে ভেতরে ঢুকে দেখি কিরকম হোমস্টেটা যদিও আমি ভিডিওতে এদিক ওদিক অনেক কিছুই দেখেছি কিন্তু তবু এবার আলটিমেটলি নিজের চোখে দেখার অভিজ্ঞতাটা তো হবে ওই যে যে আসছে তার নাম হচ্ছে সিদ্ধার্থ যে এই হোমস্টের মোটামুটি দায়িত্বে রয়েছে লামাহাটটা ফার্মস না ও যাকে আমি ফোন করে বুক করেছিলাম সে অন্য একজন এ হচ্ছে ক্যাব ফ্যাব অ্যারেঞ্জ করে প্লাস এখানে স্টেটা যে সবাই আসে ট্যুরিস্টরা সব কিছু ম্যানেজ করে এই সিদ্ধার্থী তো চলো এবার টু হোমস্টের দিকে এগিয়ে যাওয়া যাক যেখানে গাড়ি দাঁড় করায় সেখান থেকে প্রায় মিনিট

এই যেখানে সব থাকার জায়গা রয়েছে আর যেটা হচ্ছে এই পার্টিকুলার ফার্ম স্টেটার একটা ইউএসপি সেটা হচ্ছে এই সুইমিং পুলটা পাহাড়ের কোলে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে এরকম একটা নীল জলের সুইমিং পুল কারই না ভালো লাগে সত্যি খুব সুন্দর ডেক এরিয়াতে বসে খাওয়া দাওয়াও করা যাবে মানে ব্রেকফাস্ট বা স্ন্যাক্স ইত্যাদি আর খুবই সুন্দর এখান থেকে ভিউ মন একেবারে ভরে যাবে আর এই সুইমিং পুলটা দেখেই কিন্তু আমি এই হোমস্টেটা বুক করেছি পাহাড়ের কোলে এইরকম সুন্দর হোমস্টে সাথে সুইমিং পুল খুব কমই আছে যদিও সুইমিং পুল একটু পড়ে থাকে কারণ যেহেতু জঙ্গল যাই রিসেপশন এরিয়াতে আই থিঙ্ক এখান থেকে আমাদের রুমে যেতে হবে এইসব দিকে কোথাও রুম হবে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে তোমাদের দেখাবো রুমে চেক ইন করার পরে একটা রুম টোর আর তারপরে এখানে লাঞ্চে কি খেলাম সুইমিং পুলে ঝাঁপালাম কি না স্ন্যাক্স বা ডিনারই কী আছে সন্ধ্যে রাতে কী করা যায় এই সমস্ত তথ্য নিয়ে আমার নেক্সট ব্লগ থাকবে তাই দেখতে কিন্তু ভুলো না আপাততর জন্য টাকা